بسم الله الرحمن الرحيم حم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين بسم الله الرحمن الرحيم حم এই কিতাব মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। আমি জমিন ও আসমান এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে যথার্থ সত্যের ভিত্তিতে বিশেষ সময় নির্ধারণ করে সৃষ্টি করেছি, কিন্তু যে বিষয় এই কাফেরদের সাবধান করা হয়েছে তা থেকে তারা মুখ ফিরিয়ে আছে। হে নবী, এদের বলে দাও, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ডেকে থাকো কখনো কি তাদের ব্যাপারে ভেবে দেখেছো? আমাকে একটু দেখাও তো পৃথিবীতে তারা কি সৃষ্টি করেছে, কিংবা আসমান সমূহের সৃষ্টি ও ব্যবস্থাপনায় তাদের কি অংশ আছে। যদি তোমরা সত্যবাদী হও তাহলে ইতিপূর্বে প্রেরিত কোনো কিতাব কিংবা জ্ঞানের কোনো অবশিষ্টাংশ তোমাদের কাছে থাকলে নিয়ে এসো। ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افتراه قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيضون فيه সেই ব্যক্তি চেয়ে বেশি পথ ভ্রষ্ট কে যে আল্লাহকে বাদ দিয়ে এমন সব সত্তাকে ডাকে যারা কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে সক্ষম নয়। এমনকি আহ্বানকারী যে তাকে আহ্বান করছে সে বিষয় সে অজ্ঞ। যখন সমস্ত মানুষকে সমবেত করা হবে তখন তারা নিজেদের আহ্বানকারী দুশ্মন হয়ে যাবে এবং ইবাদতকারীদের অস্বীকার করবে। যখন এসব লোকদের আমার সুস্পষ্ট আয়াতসমূহ শোনানো হয় এবং সত্য তাদের সামনে আত্মপ্রকাশ করে তখন এই কাফেররা বলে এ তো পরিষ্কার জাদু। তারা কি বলতে চায় যে রসুল নিজেই সব রচনা করেছেন? তাদের বলে দাও, আমি নিজেই যদি তা রচনা করে থাকি তাহলে কোনো কিছু আমাকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করতে পারবে না। যেসব কথা তোমরা তৈরি করছো আল্লাহ তা ভালো করেই জানেন, আমার তোমাদের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্যে তিনি যথেষ্ট, তিনি অতীব ক্ষমাশীল ও দয়ালু। قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين এদের বলো, আমি কোনো অভিনব রসুল নই। কাল তোমাদের সাথে কি আচরণ করা হবে এবং আমার সাথে বা কি আচরণ করা হবে তা আমি জানি না।
আমি তো কেবল সেই ওহির অনুসরণ করি যা আমার কাছে পাঠানো হয় এবং আমি সুস্পষ্ট সাবধানকারী ছাড়া আর কিছুই নই। হে নবী, তাদের বলো, তোমরা কি কখনো এ কথা ভেবে দেখেছো? যদি এই বাণী আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর তোমরা তা প্রত্যাখ্যান করো, তাহলে তোমাদের পরিণাম কি হবে? এরকম একটি বাণী সম্পর্কিত বনি ইসরায়েলদের একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছে, সে ইমান এনেছে কিন্তু তোমরা আত্মম্ভরিতায় ডুবে আছো। এরকম জালেমদের আল্লাহ হিদায়ত দান করেন না। وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين যারা মানতে অস্বীকার করেছে তারা মুমিনদের সম্পর্কে বলে, এই কিতাব মেনে নেয়া যদি কোনো ভালো কাজ হতো তাহলে এ ব্যাপারে সব লোক আমাদের চেয়ে অগ্রগামী হতে পারত না। যেহেতু এরা তা থেকে হিদায়ত লাভ করেনি, তাই তারা অবশ্যই বলবে এটা পুরনো মিথ্যা। অথচ এর পূর্বে মুসার কিতাব পথ প্রদর্শক রহমত হয়ে এসেছিল, আর এ কিতাব তার সত্যায়নকারী আরবি ভাষায় এসেছে যাতে জালেমদের সাবধান করে দেয় এবং সৎ আচরণ গ্রহণকারীদের সুসংবাদ দান করে। যারা ঘোষণা করেছে আল্লাহই আমাদের রব, অতঃপর তার উপরে স্থির থেকেছে, নিশ্চয়ই তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা মনমরা ও দুঃখ ভারাক্রান্ত হবে না। এ ধরনের সব মানুষ জান্নাতে যাবে, তারা সেখানে চিরদিন থাকবে তাদের সেই কাজের বিনিময়ে যা তারা পৃথিবীতে করেছিল। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم আমি মানুষকে এই মর্মে নির্দেশনা দিয়েছি যে তারা যেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করে। তার মা কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছিলেন এবং কষ্ট করে তাকে প্রসব করেছিল। তাকে গর্ভে ধারণ ও দুধ পান করাতে 30 মাস লেগেছে। এমনকি যখন সে পূর্ণ যৌবনে পৌঁছেছে এবং তারপর 40 বছর বয়স উপনীত হয়েছে, তখন বলেছে, হে আমার রব, তুমি আমাকে ও আমার পিতামাতাকে যেসব নিয়ামত দান করেছ আমাকে তার শুকরিয়া আদায় করার তৌফিক দাও, আর এমন সৎ কাজ করার তৌফিক দাও যা তুমি পছন্দ করো। আমার সন্তানদেরকে সৎ বানিয়ে আমাকে সুখ দাও। আমি তোমার কাছে তওবা করছি, আমি নির্দেশের অনুগত মুসলিম বান্দাদের অন্তর্ভুক্ত। এ ধরনের মানুষের কাছে থেকে তাদের উত্তম আমলসমূহ আমি গ্রহণ করে থাকি, তাদের মন্দ কাজসমূহ ক্ষমা করে দেই। যে প্রতিশ্রুতি তাদের দিয়ে আসা হয়েছে তা ছিল সত্য প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুসারে এরা জান্নাতের লোকদের অন্তর্ভুক্ত হবে।
والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين أولئك الذين حق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس আর যে ব্যক্তি তার পিতা মাতাকে বলল, আহ, তোমরা বিরক্তির এক শেষ করে দিলে, তোমরা কি আমাকে ভয় দেখাচ্ছ যে মৃত্যুর পর আমি আবার কবর থেকে উত্তোলিত হব? আমার পূর্বে তো আরো বহু মানুষ চলে গেছে, তাদের কেউ তো জীবিত হয়ে ফিরে আসেনি। মা বাপ আল্লাহর দোহাই দিয়ে বলে, আরে হতভাগা, বিশ্বাস করো আল্লাহর ওয়াদা সত্য। কিন্তু সে বলে, এসব তো প্রাচীনকালের বস্তা পচা কাহিনী, এরাই সেসব লোক যাদের ব্যাপারে আজাবের সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এদের পূর্বে জিন ও মানুষদের মধ্য থেকে এই প্রকৃতির যেসব ক্ষুদ্র দল অতীত হয়েছে, এরাও গিয়ে তাদের সাথে মিলিত হবে, নিশ্চয়ই এরা ক্ষতিগ্রস্ত হওয়ার লোক। ولكل درجات مما عملوا وليوفيهم أعمالهم وهم لا يظلمون ويوم يعرض الذين كفروا على النار أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين উভয় দলের প্রত্যেক মানুষের মর্যাদা হবে তাদের কর্ম অনুযায়ী, যাতে আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের পরিপূর্ণ প্রতিদান দেন। তাদের প্রতি মোটেই জুলুম করা হবে না। অতঃপর এসব কাফেরদের যখন আগুনের সামনে এনে দাঁড় করানো হবে, তখন তাদের বলা হবে, তোমরা নিজের অংশে নিয়ামত সমূহ দুনিয়ার জীবনী ভোগ করে নিঃশেষ করে ফেলেছ এবং তা ভোগ করেছ। কোন অধিকার ছাড়াই তোমরা পৃথিবীতে যে বড়াই করতে থেকেছ এবং যে নাফরমানি করেছ, সে কারণে আজ তোমাদের লাঞ্ছনা করা আজাব দেয়া হবে। এদেরকে আদের ভাই হুদের কাহিনী কিছুটা শোনাও, যখন সে আহকাফে তার কমকে সতর্ক করেছিল। এ ধরনের সতর্ককারী পূর্বে এসেছিল এবং তার পরেও এসেছে, যে আল্লাহ ছাড়া আর কারো বন্দিগী করো না। তোমাদের ব্যাপারে আমার এক বড় ভয়ঙ্কর দিনের আজাবের আশঙ্কা আছে। তারা বলল, তুমি কি এই জন্য এসেছো যে আমাদের প্রতারিত করে আমাদের উপাস্যদের বিরুদ্ধে বিদ্রোহী করে দেবে? ঠিক আছে, তুমি যদি প্রকৃত সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমাদের যে আজাবের ভীতি প্রদর্শন করে থাকো তা নিয়ে এসো। قال انما العلم عند الله وابلغكم ما ارسلت به ولكنني اراكم قوما تجهلون فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم সে বলল, এ ব্যাপারে জ্ঞান শুধু আল্লাহরই আছে। যে পয়গাম দিয়ে আমাকে পাঠানো হয়েছে, আমি শুধু সেই পয়গাম তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তবে আমি দেখছি তোমরা অজ্ঞতা প্রদর্শন করছ। পরে যখন তারা সেই আজাবকে তাদের উপত্যকার দিকে আসতে দেখল, বলতে শুরু করল, এই তো মেঘ, আমাদের উপর প্রচুর বাড়ি বর্ষণ করবে না? এটা বরং সেই জিনিস যার জন্য তোমরা তাড়াহুড়া করছিলে। এটা প্রচণ্ড ঝোড়ো বাতাস যার মধ্যে কষ্টদায়ক আজাব এগিয়ে আসছে।
تدمر كل شيء بأمر ربها بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين ولقد مكناهم فيما إن مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون তার রবের নির্দেশে প্রতিটি বস্তুকে ধ্বংস করে ফেলবে। অবশেষে তাদের অবস্থা দাঁড়ালো এই যে, তাদের বসবাসী স্থান ছাড়া সেখানে আর কিছুই দৃষ্টিগোচর হতো না। এভাবে আমি অপরাধীদের প্রতিদান দিয়ে থাকি। আমি তাদেরকে এমন কিছু দিয়েছিলাম যা তোমাদের দেইনি। আমি তাদেরকে কান, চোখ, হৃদয়, মন সব কিছু দিয়েছিলাম, কিন্তু না সে কান তাদের কোনো কাজে লেগেছে, না চোখ, না হৃদয় মন, কারণ তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত। তারা সেই জিনিসে পাল্লায় পড়ে গেল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। ولقد أهلكنا ما حولكم من القرى وصرفنا الآيات لعلهم يرجعون فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة بل ضلوا عنهم وذلك إفكهم وما كانوا يفترون وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين আমি তোমাদের আশেপাশের এলাকায় বহু সংখ্যক জনপদ ধ্বংস করেছি। আমি আমার আয়াতসমূহ পাঠিয়ে বারবার নানাভাবে তাদের বুঝিয়েছি, হয়তো তারা বিরত হবে। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে যেসব সত্তাকে তারা আল্লাহ নৈকট্য লাভের মাধ্যম মনে করে উপাস্য বানিয়ে নিয়েছিল, তারা কেন তাদেরকে সাহায্য করল না? বরং তারা তাদের থেকে উধাও হয়ে গিয়েছিল। এটা ছিল তাদের মিথ্যা এবং মন গড়া আকিদা বিশ্বাসের পরিণাম যা তারা গড়ে নিয়েছিল। আর সেই ঘটনা উল্লেখযোগ্য যখন আমি জিনদের একটি দলকে তোমার কাছে নিয়ে এসেছিলাম যাতে তারা কোরআন শোনে। যখন তারা সেইখানে পৌঁছল যেখানে তুমি কোরআন পাঠ করছিলে, তখন পরস্পরকে বলল চুপ করো। যখন তা পাঠ করা শেষ হল, তখন তারা সতর্ককারী হয়ে নিজ কওমের কাছে ফিরে গেল। قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم তারা গিয়ে বলল, হে আমাদের সম্প্রদায়ের লোকজন, আমরা এমন কিতাব শুনেছি যা মুসার পরে নাজিল করা হয়েছে, যা ইতিপূর্বেকার সমস্ত কিতাবকে সমর্থন করে, ন্যায় ও সঠিক পথ প্রদর্শন করে। হে আমাদের সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর প্রতি আহ্বানকারীর আহ্বানে সাড়া দাও এবং তার প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবেন এবং কষ্টদায়ক আযাব থেকে রক্ষা করবেন। ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير ويوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون
আর যে আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারীর আহ্বানে সাড়া দেবে না, সে না পৃথিবীতে এমন শক্তি রাখে যে আল্লাহকে নিরুপায় ও অক্ষম করে ফেলতে পারে, না তার এমন কোনো সাহায্যকারী ও পৃষ্ঠপোষক আছে যে আল্লাহর হাত থেকে তাকে রক্ষা করতে পারে। এসব লোক সুস্পষ্ট গোমরাহির মধ্যে ডুবে আছে। যে আল্লাহ পৃথিবী আসমান সৃষ্টি করেছেন এবং এগুলো সৃষ্টি করতে যিনি পরিশ্রান্ত হননি, তিনি অবশ্যই মৃতদের জীবিত করে তুলতে সক্ষম। এসব লোক কি তা বোঝে না? কেন পারবেন না? অবশ্যই তিনি সব কিছু করতে সক্ষম। যেদিন এসব কাফেরকে আগুনের সামনে হাজির করা হবে, সেদিন তাকে জিজ্ঞেস করা হবে, এটা কি বাস্তব সত্য নয়? এরা বলবে, হ্যাঁ, আমাদের রবের শপথ, এটা প্রকৃতই সত্য। আল্লাহ বলবেন, ঠিক আছে, তাহলে তোমরা যে অস্বীকার করতে, তার পরিণতি হিসেবে এখন আযাবের স্বাদ গ্রহণ করো। فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون بلاغ فهل يهلك إلا القوم الفاسقون অতএব হে নবী, দৃঢ়চেতা রসুলদের মতো ধৈর্য ধারণ করো এবং তাদের ব্যাপারে তাড়াহুড়া করো না। এদেরকে এখন যে জিনিসের ভীতি প্রদর্শন করা হচ্ছে, যেদিন এরা তা দেখবে সেদিন এদের মনে হবে যেন পৃথিবীতে অল্প কিছুক্ষণের বেশি অবস্থান করেনি। কথা পৌঁছে দেয়া হয়েছে, অবাধ্য লোকেরা ছাড়া কি আর কেউ ধ্বংস হবে? بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم بسم الله الرحمن الرحيم যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে চলতে বাধা দিয়েছে, আল্লাহ তাদের সমস্ত কাজকর্ম ব্যর্থ করে দিয়েছেন। আর যারা ঈমান এনেছে, नेक काज करे छे एवं मुहम्मद प्रति जा नाजिल करा हुए छे ता मेने निये छे, वस्तुत ता तो तादे रबेर पक्ष थेके नाजिलकृत अकाट्य सत्य कथा। आल्लाह तादेर खराब काजगुलो तादेर थेके दूर करे दिएछेन एवं तादेर अवस्था सुधरे दिएछेन। कारण हलो जारा कुफरी करे छे तारा बातिले आनुगत्य करे छे एवं ईमान ग्रहणकारीगण তাদের রবের পক্ষ থেকে আসা সত্যের অনুসরণ করেছে। আল্লাহ এভাবে মানুষের সঠিক মর্যাদা ও অবস্থান বলে দেন। فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ حَتَّى إِذَا أَثْخَنْتُمُوهُمْ فَشُدُّوا الْوَثَاقَ فَإِمَّا مَنًّا بَعْدُ وَإِمَّا فِدَاءً حَتَّى تَضَعَ الْحَرْبُ أَوْزَارَهَا ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم سيهديهم ويصلح بالهم ويدخلهم الجنة عرفها لهم অতএব এসব কাফেরদের সাথে যখনই তোমাদের মোকাবিলা হবে, তখন প্রথম কাজ হবে তাদেরকে হত্যা করা। এভাবে তোমরা যখন তাদেরকে আচ্ছা মতো পর্যদস্ত করে ফেলবে, তখন বেশ শক্ত করে বাঁধো। এরপর তোমাদের ইখতিয়ার আছে, হয় অনুকম্পা দেখাও নতুবা মুক্তিপণ গ্রহণ করো, যতক্ষণ না যুদ্ধবাজরা অস্ত্র সংবরণ করে। এটা হচ্ছে তোমাদের করণীয় কাজ। আল্লাহ চাইলে নিজেই তাদের সাথে বোঝাপড়া করতেন, কিন্তু
তিনি এ পন্থা গ্রহণ করেছেন এজন্যে যাতে তোমাদেরকে পরস্পরের দ্বারা পরীক্ষা করেন। আর যারা আল্লাহর পথে নিহত হবে আল্লাহ কখনো তাদের আমলসমূহ ধ্বংস করবেন না, তিনি তাদের পথ প্রদর্শন করবেন, তাদের অবস্থা শুধরে দিবেন এবং তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন যার পরিচয়ে তিনি তাদেরকে আগেই অবহিত করেছেন। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ وَالَّذِينَ كَفَرُوا فَتَعْسًا لَهُمْ وَأَضَلَّ أَعْمَالَهُمْ ذَلِكَ بِأَنَّهُمْ كَرِهُوا مَا أَنْزَلَ اللَّهُ فَأَحْبَطَ أَعْمَالَهُمْ أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ دَمَّرَ اللَّهُ عَلَيْهِمْ وَلِلْكَافِرِينَ أَمْثَالُهَا ذَلِكَ بِأَنَّ اللَّهَ مَوْلَى الَّذِينَ آمَنُوا وَأَنَّ الْكَافِرِينَ لَا مَوْلَى لَهُمْ هي ايمان گرهن كاريغان تمرا الله کے شاهجو کرو تاہلے الله تمہارے شاهجو کربن এবং তোমাদের পা সুদৃঢ় করে দেবেন। যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে শুধু ধ্বংস, আল্লাহ তাদের কাজকর্ম পণ্ড করে দিয়েছেন, কারণ আল্লাহ যে জিনিস নাজিল করেছেন তারা সে জিনিসকে অপছন্দ করেছে, অতএব আল্লাহ তাদের আমলসমূহ ধ্বংস করে দিয়েছেন। তারা কি পৃথিবীতে ভ্রমণ করে সেসব লোকের পরিণাম দেখে না যারা তাদের পূর্বে অতীত হয়েছে, আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন। এসব কাফেরদের জন্য অনুরূপ পরিণাম নির্ধারিত হয়ে আছে, এর কারণ আল্লাহ নিজে ঈমান গ্রহণকারীদের সহযোগী ও সাহায্যকারী, কিন্তু কাফেরদের সহযোগী ও সাহায্যকারী কেউ নেই। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم وكأي من قرية هي أشد قوة من قريتك التي أخرجتك أهلكناهم فلا ناصر لهم আল্লাহ ইমান গ্রহণকারী ও সৎ কর্মশীলদের সে জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা বয়ে যায়। আর কাফেরা দুনিয়ার কদিনের জীবনের মজা লুটছে, জন্তু জানোয়ারের মতো পানাহার করছে, ওদের চূড়ান্ত ঠিকানা জাহান্নাম। হে নবী, অতীতের কত জনপদ তো তোমার সে জনপদ থেকে অধিক শক্তিশালী ছিল যারা তোমাকে বের করে দিয়েছিল। আমি তাদের এমনভাবে ধ্বংস করেছি যে তাদের কোনো রক্ষাকারী ছিল না। أفمن كان على بينة من ربه كمن زين له سوء عمله واتبعوا أهواءهم مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم أمون كي كاكون هاي যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট হিদায়তের উপর আছে সে ওইসব লোকের মতো হবে যাদের মন্দ কাজকর্মকে সুদৃশ্য বানিয়ে দেওয়া হয়েছে এবং তারা নিজেদের প্রবৃত্তির অনুসারী হয়ে গিয়েছে। মুত্তাকিদের জন্য যে জান্নাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার অবস্থায় যে তার মধ্যে স্বচ্ছ ও নির্মল পানির নহর বইতে থাকবে, এমন সব দুধের নহর বইতে থাকবে যার স্বাদে সামান্য কোনো পরিবর্তন বা বিকৃতিও আসবে না, শরাবের এমন নহর বইতে থাকবে পানকারীদের জন্য যা হবে অতীব সুস্বাদু এবং বইতে থাকবে স্বচ্ছ মধুর নহর, এছাড়াও তাদের জন্য সেখানে থাকবে সব রকমের ফল এবং তাদের রবের পক্ষ থেকে থাকবে ক্ষমা।
যে ব্যক্তি জান্নাত লাভ করবে সে কি ওই ব্যক্তির মতো হতে পারে যে চিরদিন জাহান্নামে থাকবে, যাদের এমন গরম পানি পান করানো হবে যা তাদের নাড়ি ফড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা মনোযোগ দিয়ে তোমার কথা শুনে এবং যখন তোমার কাছ থেকে চলে যায় তখন যাদেরকে জ্ঞানী নিয়ামত দান করা হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে যে এইমাত্র তিনি কি বললেন, এরাই সেসব লোক যাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিয়েছেন, তারা তাদের প্রবৃত্তির অনুসারী হয়ে গিয়েছে। فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم। আর যারা হিদায়াত লাভ করেছে আল্লাহ তাদেরকে আরো অধিক হিদায়াত দান করেন এবং তাদেরকে তাদের অংশের তাকওয়া দান করেন। এখন কেসব লোক শুধু কিয়ামতের জন্য অপেক্ষা করছে যে তা তাদের উপর অকস্মাত এসে পড়ুক, তার আলামত তো এসে গিয়েছে। যখন কিয়ামত এসে যাবে তখন তাদের জন্য উপদেশ গ্রহণের আর কি অবকাশ থাকবে। অতএব হে নবী, ভালো করে জেনে নাও আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়। নিজের ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং মুমিন নারী ও পুরুষদের জন্যেও। আল্লাহ তোমাদের তৎপরতা সম্পর্কে অবহিত এবং তোমাদের ঠিকানা সম্পর্কেও অবহিত। فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم طاعة وقول معروف فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم। যারা ঈমান আনয়ন করেছে তারা বলছিল এমন কোন সূরা কেন নাজিল করা হয় না যাতে যুদ্ধের নির্দেশ থাকবে, কিন্তু যখন সুস্পষ্ট নির্দেশ সম্বলিত সূরা নাজিল করা হলো এবং তার মধ্যে যুদ্ধের কথা বলা হলো তখন তোমরা দেখলে যাদের মনে রোগ ছিল তারা তোমার প্রতি সে ব্যক্তির মতো তাকাচ্ছে যার উপর মৃত্যু চেপে বসেছে। তাদের এই অবস্থার জন্য আফসোস, তাদের মুখে আনুগত্যের প্রতিশ্রুতি এবং ভালো ভালো কথা, কিন্তু যখন অলঙ্ঘনীয় নির্দেশ দেয়া হলো তখন যদি তারা আল্লাহর সাথে কৃত নিজেদের অঙ্গীকারের ব্যাপারে সত্যবাদী প্রমাণিত হতো তাহলে তা তাদের জন্য কল্যাণকর হতো। এখন তোমাদের থেকে ছাড়া অন্য কিছুর কি আশা করা যায় যে তোমরা যদি ইসলাম থেকে ফিরে যাও তাহলে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে এবং একে অপরের গলা কাটবে। أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم আল্লাহ তাআলা এসব লোকের উপর লানত করেছেন
এবং তাদেরকে অন্ধ ও বধির বানিয়ে দিয়েছেন। তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেনি, নাকি তাদের মনের উপর তালা লাগানো আছে? প্রকৃত ব্যাপার হল, হিদায়ত সুস্পষ্ট হওয়ার পরও যারা তা থেকে ফিরে গেল, শয়তান তাদের জন্যে এরূপ আচরণ সহজ বানিয়ে দিয়েছে এবং মিথ্যা আশাবাদকে দীর্ঘায়িত করে রেখেছে। এ কারণেই তারা আল্লাহর নাজিলকৃত দিনকে যারা পছন্দ করে না তাদের বলেছে, কিছু ব্যাপারে আমরা তোমাদের অনুসরণ করব। আল্লাহ তাদের সলা পরামর্শ ভালো করেই জানেন। সে সময় কি অবস্থা হবে যখন ফেরেশতারা তাদের রূহ কবজ করবে এবং তাদের মুখ ও পিঠের উপর আঘাত করতে করতে নিয়ে যাবে? এসব হওয়ার কারণ হচ্ছে তারা এমন পন্থা অনুসরণ করেছে যা আল্লাহর অসন্তুষ্টির উৎপাদন করে এবং তার সন্তুষ্টি পথ অনুসরণ করা পছন্দ করেনি। এ কারণে তিনি তাদের সব কাজকর্ম নষ্ট করে দিয়েছেন। أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم ولو نشاء لأريناكهم فلعرفتهم بسيماهم ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم আমালাকুম। যেসব লোকের মনে রোগ আছে, তারা কি মনে করে নিয়েছে যে আল্লাহ তাদের মনের ঈর্ষা ও বিদ্বেষ প্রকাশ করবেন না? আমি চাইলে তাদেরকে চাক্ষুষ দেখিয়ে দিতাম আর তুমি তাদের চেহারা দেখে চিনতে পারতে, তবে তাদের বাচন ভঙ্গি থেকে তুমি তাদেরকে অবশ্যই চিনে ফেলবে। আল্লাহ তোমাদের সব আমল ভালো করেই জানেন। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, যাতে আমি তোমাদের অবস্থা যাচাই করে দেখে নিতে পারি তোমাদের মধ্যে কে জিহাদকারী এবং কে ধৈর্যশীল। যারা কুফুরি করেছে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে এবং তাদের সামনে সঠিক পথ স্পষ্ট হয়ে যাওয়ার পর রসুলের সাথে বিরোধ করেছে, প্রকৃতপক্ষে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ তাদের সবকৃত কর্ম ধ্বংস করে দেবেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং নিজেদের আমল ধ্বংস করো না। ইন্নাল লাযীনা কাফারূ ওয়া সাদ্দূ আন সাবীলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইগফিরাল্লাহু লাহুম ফালা তাহিনু ওয়া তাদউ ইলাস সালমি ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আল্লাহু মা'আকুম ওয়ান্তুমুল আ'লাউন ওয়া আল্লাহু মা'আকুম ওয়া লান ইয়াতিরাকুম আ'মালুকুম। فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم। কুফর অবলম্বনকারী, আল্লাহর পথে বাধা সৃষ্টিকারী এবং কুফরি সহ মৃত্যুবরণকারীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তোমরা দুর্বল হইও না এবং সন্ধির জন্য আহ্বান করো না, তোমরাই বিজয়ী থাকবে, আল্লাহ তোমাদের সাথে আছেন। তিনি তোমাদের আমল কখনো নষ্ট করবেন না। দুনিয়ার এই জীবন তো খেল তামাশা মাত্র। তোমরা যদি ইমানদার হও এবং তাকওয়ার পথে চলতে থাকো, তাহলে আল্লাহ তোমাদেরকে তোমাদের ন্যায্য প্রতিদান অবশ্যই দিবেন আর তিনি তোমাদের সম্পদ চাইবেন না। তিনি যদি কখনো তোমাদের সম্পদ চান এবং সবটাই চান, তাহলে তোমরা কৃপণতা করবে
এবং তিনি তোমাদের ঈর্ষাপরায়ণতা প্রকাশ করে দেবেন। দেখো, তোমাদেরকে আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করতে আহ্বান জানানো হচ্ছে, অথচ তোমাদের মধ্যেকার কিছু লোক কৃপণতা করছে। যারা কৃপণতা করে তারা প্রকৃতপক্ষে নিজের সাথে কৃপণতা করছে। আল্লাহ তো অভাব শূন্য, তোমরাই তার মুখাপেক্ষী। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ তোমাদের স্থানে অন্য কোনো জাতিকে নিয়ে আসবেন, তারা তোমাদের মতো হবে না। بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا بسم الله الرحمن الرحيم هي نبي আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি যাতে আল্লাহ তোমার আগের ও পরে সব ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন, তোমার জন্য তার নিয়ামতকে পূর্ণত্ব দান করেন, তোমাকে সরল সহজ পথ দেখিয়ে দেন এবং অত্যন্ত বলিষ্ঠভাবে সাহায্য করেন। هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما তিনি তো সে সত্তা যিনি মুমিনদের মনে প্রশান্তি নাসিল করেছেন যাতে তারা নিজেদের ঈমান আরো বাড়িয়ে নেয়। আসমান ও জমিনের সমস্ত বাহিনী আল্লাহর কর্তৃত্বাধীন, তিনি মহা জ্ঞানী ও কৌশলী। ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم এ কাজ তিনি এজন্যে করেছেন যাতে ঈমানদার নারী ও পুরুষদেরকে চিরদিন অবস্থানের জন্য এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেন যার পাদদেশ দিয়ে ঝর্ণা ধারাসমূহ প্রবাহিত হতে থাকবে এবং তাদের মন্দ কর্মসমূহ দূর করবেন। এটা আল্লাহর কাছে বড় সফলতা। আর যেসব মুনাফিক নারী ও পুরুষ এবং মুশরিক নারী ও পুরুষ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে তাদের শাস্তি দেবেন। তারা নিজেরাই অকল্যাণের চক্রে পড়ে গিয়েছে, আল্লাহর গজব পড়েছে তাদের উপর, তিনি লানত করেছেন তাদেরকে এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন যা অত্যন্ত জঘন্য জায়গা। আসমান ও জমিনের সকল বাহিনী আল্লাহর কর্তৃত্বাধীন, তিনি মহাজ্ঞানী ও কৌশলী। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযযিরুহু ওয়া তু'আক্বিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما হে নবী, আমি তোমাকে সাক্ষ্য দানকারী, সুসংবাদ দানকারী এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি যাতে হে মানুষ, তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনো, তাকে সাহায্য করো, তার প্রতি সম্মান ও মর্যাদা দেখাও এবং সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করো। হে নবী, যারা তোমার হাতে বায়াত করছিল প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছেই বায়াত করছিল। তাদের হাতের ওপর ছিল আল্লাহর হাত, যে এ প্রতিজ্ঞা ভঙ্গ করবে তার প্রতিজ্ঞা ভঙ্গ করার অশুভ পরিণাম তার নিজের উপরই বর্তাবে। আর যে আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি পালন করবে, আল্লাহ
অচিরেই তাকে বড় পুরস্কার দান করবেন। سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا وزين ذلك في قلوبهم وظننتم ظن السوء وكنتم قوما بورا হে নবী, বুদ্ধ আরবদের মধ্যে যাদেরকে পিছনে ছেড়ে যাওয়া হয়েছিল এখন তার এসে অবশ্যই তোমাকে বলবে, আমাদেরকে আমাদের ধনমাল ও সন্তান সন্ততিদের চিন্তায় ব্যস্ত রেখেছিল, আপনি আমাদের জন্য মাগফিরাতের দোয়া করুন। এ লোকেরা নিজেদের মুখে সেসব কথা বলছে যা তাদের অন্তরে থাকে না, তাদেরকে বলো ঠিক আছে, ইহাই যদি সত্য হয়ে থাকে তাহলে তোমাদের ব্যাপারে আল্লাহর ফয়সালাকে কার্যকর হওয়া থেকে বাধা দানের সামান্য ক্ষমতা কি কারো আছে? যদি তিনি তোমাদের কোনো ক্ষতি করতে চান অথবা চান কোনো কল্যাণ দান করতে, তোমাদের কাজকর্ম সম্পর্কে তো আল্লাহই ভালোভাবে অবহিত, কিন্তু আসল কথা তো তা নয় যা তোমরা বলছ, বরং তোমরা মনে করে নিয়েছ যে রাসূল ও মুমিনগণ নিজেদের ঘরে কখনই ফিরতে পারবে না। এই খেয়ালটা তোমাদের অন্তরে খুব ভালো লেগেছিল এবং তোমরা খুবই খারাপ ধারণা মনে স্থান দিয়েছ, আসলে তোমরা খুবই খারাপ মন মানসিকতার লোক। ওমান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সা'ইরা ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়া কানা আল্লাহু গাফুরার রাহীমা। سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا كلام الله قل لن تتبعونا كذلكم قال الله من قبل فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلا الله تعالى رسوله প্রতি যারা ঈমান আনেনি এমন কাফেরদের জন্য আমরা দাও দাও করে জ্বলা অগ্নি কুণ্ডলী তৈরি করে রেখেছি, আকাশমণ্ডলী ও পৃথিবীর বাদশাহীর একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ, তিনি যাকিচ্ছা ক্ষমা করে দেন এবং যাকিচ্ছা শাস্তি দেন, আল্লাহই ক্ষমাশীল ও করুণাময়। তোমরা যখন গনিমতের মাল লাভ করার জন্য যেতে থাকবে তখন এ পিছনে রেখে যাওয়া লোকেরা তোমাকে অবশ্যই বলবে যে আমাদেরকেও তোমাদের সাথে যেতে দাও, এরা আল্লাহর ফরমান পরিবর্তন করে দিতে চায়, এদের সুস্পষ্ট ভাষায় বলে দাও তোমরা কখনই আমাদের সাথে যেতে পারো না, আল্লাহ তো আগে এ কথা বলে দিয়েছেন। এরা বলবে না, তোমরাই বরং আমাদের প্রতি হিংসা পোষণ করো, অথচ এটা কোনো হিংসার কথা নয়, আসলে এরা সঠিক কথা খুব কমই বুঝে। قل للمخلفين من الأعراب ستدعون إلى قوم أولي بأس شديد تقاتلونهم أو يسلمون فإن تطيعوا يؤتكم الله أجرا حسنا وإن تتولوا كما توليتم من قبل يعذبكم عذابا أليما ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما। এ পিছনে রেখে যাওয়া বুদ্ধ আরবদেরকে বলে দাও, খুব শীঘ্রই তোমাদেরকে এমন সব লোকের সাথে লড়াই করার জন্য ডাকা হবে যারা বড়ই শক্তি সম্পন্ন, তোমাদেরকে তাদের সাথে যুদ্ধ করতে হবে কিংবা তারা অনুগত হয়ে যাবে। সে সময়ে তোমরা জিহাদের নির্দেশ পালন করলে আল্লাহ তোমাদেরকে উত্তম সওয়াব দিবেন,
আর যদি তোমরা পিছনে হটে যাও যেমন পূর্বে হটে গিয়েছিলে তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তি দেবেন। যদি অন্ধ পঙ্গু ও রোগাক্রান্ত লোক জিহাদে না আসে তাহলে কোনো দোষ নেই। যে কেউ আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করবে আল্লাহ তাকে সেসব জান্নাতে প্রবেশ করাবেন যেসবে নিম্ন দেশে ঝর্ণাধারাসমূহ প্রবহমান থাকবে। আর যে মুখ ফিরিয়ে থাকবে আল্লাহ তাকে মর্মান্তিক আযাব দেবেন। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে তোমার কাছে বায়াত করছিল। তিনি তাদের মনের অবস্থা জানতেন, তাই তিনি তাদের উপর প্রশান্তি নাসিল করেছেন, পুরস্কার স্বরূপ তাদেরকে আশু বিজয় দান করেছেন এবং প্রচুর গনিমতের সম্পদ দান করেছেন যা তারা অচিরেই লাভ করবে। আল্লাহ মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। আল্লাহ তোমাদেরকে অঢেল গনিমতের সম্পদে প্রতিশ্রুতি দিচ্ছেন যা তোমরা লাভ করবে। তিনি তোমাদেরকে তাৎক্ষণিকভাবে এ বিজয় দিয়েছেন এবং তোমাদের বিরুদ্ধে মানুষের হাত উত্তোলনকে থামিয়ে দিয়েছেন যাতে মুমিনদের জন্য তা একটি নিদর্শন হয়ে থাকে। আর আল্লাহ তোমাদেরকে সোজা পথের হিদায়ত দান করেন। ولو قاتلكم الذين كفروا لولوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا سنة الله التي قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم وكان الله بما تعملون بصيرا এছাড়া তিনি তোমাদেরকে আরো গনিমতের প্রতিশ্রুতি দিচ্ছেন যা তোমরা এখনো পর্যন্ত লাভ করতে পারোনি, কিন্তু আল্লাহ তা পরিবেষ্টন করে রেখেছেন। আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। এই মুহূর্তে এসব কাফের যদি তোমাদের সাথে লড়াই বাঁধিয়ে বসত তাহলে অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করত এবং কোনো সহযোগী ও সাহায্যকারী পেত না। এটা আল্লাহর বিধান যা পূর্ব থেকে চলে আসছে। তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। তিনি সেই সত্তা যিনি মক্কা ভূমিতে তাদের হাত তোমাদের থেকে আর তোমাদের হাত তাদের থেকে ফিরিয়ে দিয়েছেন তাদের উপর তোমাদেরকে আধিপত্য দান করার পর। তোমরা যা কিছু করছিলে আল্লাহ তা দেখছিলেন। هم الذين كفروا وصدوكم عن المسجد الحرام والهدي معكوفا أن يبلغ محلة ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم أن تطؤوهم فتصيبكم منهم معرة بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزينوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما إرأيت شيشب لوك যারা কুফুরি করেছে, তোমাদেরকে মসজিদে হারামে যেতে বাধা দিয়েছে এবং কোরবানির উটসমূহকে কোরবানি গাহে পৌঁছতে দেয়নি। যদি মক্কায় এমন নারী পুরুষ না থাকত যাদেরকে তোমরা চিনো না,
অজান্তে তাদেরকে পদদলিত করে ফেলবে আশঙ্কা না থাকত এবং তাদের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে এমন আশঙ্কা না থাকত, তাহলে যুদ্ধ থামানো হতো না। তা বন্ধ করা হয়েছে এ কারণে যে আল্লাহ যা ইচ্ছা যেন তার রহমতের মধ্যে স্থান দেন। সেসব মুমিন যদি আলাদা হয়ে যেত তাহলে মক্কাবাসীদের মধ্যে যারা কাফের ছিল আমি অবশ্যই তাদেরকে কঠিন শাস্তি দিতাম। এ কারণেই যখন ওইসব কাফেরা তাদের মনে জাহেলি সংকীর্ণতার স্থান দিল তখন আল্লাহ তার রসুল ও ইমানদারদের ওপর প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে তাকওয়ার নীতির ওপর সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত রাখলেন। তারাই এজন্য বেশি উপযুক্ত ও হকদার ছিল। আল্লাহ সব জিনিস সম্পর্কেই পরিজ্ঞাত। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله প্রকৃতপক্ষে আল্লাহ তার রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছিলেন যা ছিল সরাসরি হক। ইনশাআল্লাহ তোমরা পূর্ণ নিরাপত্তার সাথে অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে, নিজেদের মাথা মুন্ডন করবে, চুল কাটাবে এবং তোমাদের কোনো ভয় থাকবে না। তোমরা যা জানতে না তিনি তা জানতেন, তাই স্বপ্ন বাস্তব রূপ লাভ করার পূর্বে তিনি তোমাদেরকে এই আসন্ন বিজয় দান করেছেন। আল্লাহ তো সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হিদায়ত সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন তাকে সমস্ত দিনের উপর বিজয়ী করে দেন, আর এ বাস্তবতা সম্পর্কে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما মুহাম্মদ আল্লাহর রাসূল। আর যারা তার সাথে আছে তারা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন এবং নিজেরা পরস্পর দয়া পরবশ। তোমরা যখনই দেখবে তখন তাদেরকে রুকু সিজদা এবং আল্লাহর করুণা ও সন্তুষ্টি কামনায় তৎপর পাবে। তাদের চেহারায় সিজদার চিহ্ন বর্তমান যা দিয়ে তাদেরকে আলাদা চিনে নেওয়া যায়। তাদের এ পরিচয় তাওরাতে দেওয়া হয়েছে আর ইনজিলে তাদের উপমা পেশ করা হয়েছে এই বলে যে একটি শস্য ক্ষেত যা প্রথমে অঙ্কুরোদ্গম ঘটাল, পরে তাকে শক্তি যোগাল, তারপর তা শক্ত ও মজবুত হয়ে স্বীয় কাণ্ডে ভর করে দাঁড়াল, যা কৃষককে খুশি করে কিন্তু কাফের তার পরিপুষ্টির লাভ দেখে মনকষ্ট পায়। এ শ্রেণীর লোক যারা ইমান আনয়ন করেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা ও বড় পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبطوا كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون
إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم بسم الله الرحمن الرحيم হে মুমিনগণ, আল্লাহ ও তাঁর রসুলের চেয়ে অগ্রগামী হয়ো না, আল্লাহকে ভয় করো, আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। হে মুমিনগণ, নিজেদের আওয়াজ রসুলের আওয়াজের চেয়ে উঁচু করো না এবং উচ্চ স্বরে নবীর সাথে কথা বলো না, যেমন তোমরা নিজেরা পরস্পর বলে থাকো। এমন যেন না হয় যে তোমাদের অজান্তে তোমাদের সব কাজকর্ম ধ্বংস হয়ে যায়। যারা আল্লাহর রসুলের সামনে তাদের কণ্ঠ নিচু রাখে তারাই সেসব লোক, আল্লাহ যাদের অন্তরকে তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় পুরস্কার। ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم হে নবী, যারা তোমাকে গৃহের বাইরে থেকে ডাকাডাকি করতে থাকে তাদের অধিকাংশ নির্বোধ। যদি তারা তোমার বেরিয়ে আসা পর্যন্ত ধৈর্য ধারণ করত তাহলে তাদের জন্য ভালো হতো। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم হে ইমান গ্রহণকারীগণ, যদি কোনো ফাসেক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে তা অনুসন্ধান করে দেখো। এমন যেন না হয় যে না জেনে শুনেই তোমরা কোনো গোষ্ঠীর ক্ষতি করে বসবে এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে। ভালো করে জেনে নাও, আল্লাহর রসূল তোমাদের মাঝে বর্তমান। তিনি যদি বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের কথা মেনে নেন তাহলে তোমরা নিজেরাই অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে। কিন্তু আল্লাহ তোমাদের মধ্যে ইমানের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন এবং তা তোমাদের কাছে পছন্দনীয় করে দিয়েছেন, আর কুফরি পাপাচার ও অবাধ্যতাকে তোমাদের কাছে ঘৃণিত করে দিয়েছেন। আল্লাহর দয়া ও মেহরবানিতে এসব লোকই সৎ পথের অনুগামী, আল্লাহ জ্ঞানী ও কুশলী। وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون ইমানদারদের মধ্যেকার দুটি দল যদি পরস্পর লড়াইয়ে লিপ্ত হয় তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও। তারপরও যদি দুটি দলের কোনো একটি অপরটির বিরুদ্ধে বাড়াবাড়ি করে তবে যে দল বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না তারা আল্লাহ নির্দেশের দিকে ফিরে আসে। এরপর যদি তারা ফিরে আসে তাহলে তাদের মাঝে ন্যায় বিচারের সাথে মীমাংসা করে দাও এবং ইনসাফ করো, আল্লাহ ইনসাফকারীদের পছন্দ করেন। মুমিনরা তো পরস্পর ভাই ভাই, অতএব তোমাদের ভাইদের মধ্যেকার সম্পর্ক ঠিক করে দাও, আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমাদের প্রতি মেহরবানি করা হবে। يا
أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون هي من درغان পুরুষরা যেন অন্য পুরুষদের বিদ্রুপ না করে, হতে পারে তারাই এদের চেয়ে উত্তম। আর মহিলারাও যেন অন্য মহিলাদের বিদ্রুপ না করে, হতে পারে তারাই এদের চেয়ে উত্তম। তোমরা একে অপরকে বিদ্রুপ করো না এবং পরস্পরকে খারাপ নামে ডেকো না। ইমান গ্রহণের পর গুনাহের কাজে প্রসিদ্ধ লাভ করা অত্যন্ত জঘন্য ব্যাপার। যারা এই আচরণ পরিত্যাগ করেনি তারাই জালেম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন্নি ইন্না বাযাল যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু হে ইমানদারগণ, বেশি ধারণা অনুমান করা থেকে বিরত থাকো, কারণ কোনো কোনো ধারণা ও অনুমান গুনাহ। দোষ অন্বেষণ করো না, আর তোমাদের কেউ যেন কারো গীবত না করে। এমন কেউ কি তোমাদের মধ্যে আছে যে তার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? দেখো, তা খেতে তোমাদের ঘৃণা হয়। আল্লাহকে ভয় করো, আল্লাহ অধিক পরিমাণে তাওবা কবুলকারী এবং দয়ালু। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, তারপর তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। তোমাদের মধ্যে যে অধিক পরহেজগার, সেই প্রকৃতপক্ষে আল্লাহর কাছে অধিক মর্যাদার অধিকারী। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী ও সবকিছু সম্পর্কে অবহিত। قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। এ বেদুইনরা বলে, আমরা ইমান এনেছি। তাদের বলে দাও, তোমরা ইমান আনো নাই, বরং বলো আমরা অনুগত হয়েছি। ইমান এখনো তোমাদের মনে প্রবেশ করেনি। তোমরা যদি আল্লাহ ও তার আনুগত্যের পথ অনুসরণ করো, তাহলে তিনি তোমাদের কাচ্চা বলে পুরস্কার দানে কোনো কার্পণ্য করবেন না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু। প্রকৃত ইমানদার তারাই যারা আল্লাহ ও তাঁর রসুলের ওপর ইমান এনেছে এবং এ ব্যাপারে পরে আর কোনো সন্দেহ পোষণ করেনি। তারপর প্রাণ ও অর্থ সম্পদ দিয়ে জিহাদ করেছে, তারাই সত্যবাদী। قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين
হে নবী, ইমানের এ দাবিদারদের বল, তোমরা কি আল্লাহকে তোমাদের দিনের কথা অবগত করাচ্ছ? আল্লাহ তো আসমান ও জমিনের প্রত্যেকটি জিনিস ভালোভাবে অবহিত। এসব লোক তোমাকে বুঝাতে চায় যে তারা ইসলাম গ্রহণ করে তোমার উপকার করেছে। তাদের বলো, ইসলাম গ্রহণ করে আমার উপকার করেছ এ কথা মনে করো না, বরং যদি তোমরা নিজেদের ইমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলাই তোমাদের উপকার করে চলেছেন, কারণ তিনি তোমাদেরকে ইমানের পথ দেখিয়েছেন। আল্লাহ আসমান ও জমিনের প্রতিটি গোপনীয় বিষয় সম্পর্কে জানেন, তোমরা যা কিছু করছো তা সবই তিনি দেখছেন। بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ বিসমিল্লাহির রহমানির রহিম। কফ, মহিমান্বিত কল্যাণময় কোরআনের শপথ। তারা বরং বিস্মিত হয়েছে এই জন্য যে তাদের কাছে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে। এরপর অস্বীকারীরা বলতে শুরু করল, এটা তো বড় আশ্চর্যজনক কথা, আমরা যখন মরে যাব এবং মাটিতে মিশে যাব তখনও কি আমাদের ওঠানো হবে? এ প্রত্যাবর্তন তো যুক্তিবুদ্ধি বিরোধী, অথচ মাটি তার দেহের যা কিছু খেয়ে ফেলে তা সবই আমার জানা। আমার কাছে একখানা কিতাব আছে, তাতে সব কিছু সংরক্ষিত আছে। بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد এসব লোকেরা তো এমন যে যখনই তাদের কাছে সত্য এসেছে তখনই তারা তাকে মিথ্যা মনে করেছে, এ কারণেই তারা এখন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে আছে। আচ্ছা, এরা কি কখনো এদের মাথার উপরে আসমানের দিকে তাকায়নি? আমি কিভাবে তা তৈরি করেছি এবং সজ্জিত করেছি তাতে কোথাও কোনো ফাটল নেই। ভূপৃষ্ঠকে আমি বিছিয়ে দিয়েছি, তাতে পাহাড় স্থাপন করেছি এবং তার মধ্যে সব রকম সুদৃশ্য উদ্ভিদ রাজি উৎপন্ন করেছি। এসব জিনিসের সবগুলোই দৃষ্টি উন্মুক্তকারী এবং শিক্ষা দানকারী ওইসব বান্দার জন্যে যারা সত্যের দিকে প্রত্যাবর্তন করে। আমি আসমান থেকে বরকতপূর্ণ পানি নাজিল করেছি, তারপর তা দ্বারা বাগান ও খাদ্যশস্য উৎপন্ন করেছি। তাছাড়া থরে থরে সজ্জিত ফল ভর্তি কাঁদি বিশিষ্ট দীর্ঘ উচ্চ খেজুর গাছ। رزقا لعبادي وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد এটা হচ্ছে বান্দাদেরকে রিজিক দেওয়ার ব্যবস্থা। এ পানি দ্বারা আমি মৃত ভূমিকে জীবন দান করি, মৃত মানুষদের মাটি থেকে বেরিয়ে আসাও
এভাবেই হবে। এদের আগে নূহের কওম, আসহাবুর রাস, সামুদ, আদ, ফিরাউন, লুতের ভাই, আয়কাবাসী এবং তুব্বা কওমের লোকেরাও অস্বীকার করেছিল। প্রত্যেকে রসুলদের অস্বীকার করেছিল এবং পরিণামে আমার শাস্তির প্রতিশ্রুতি তাদের জন্য কার্যকর হয়েছে। আমি কি প্রথমবার সৃষ্টি করতে অক্ষম ছিলাম? আসলে নতুন করে সৃষ্টির ব্যাপারে এসব লোক সন্দেহে নিপতিত হয়ে আছে। ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد আমি মানুষকে সৃষ্টি করেছি আর তাদের মনে যেসব কুমন্ত্রণা উদিত হয় তা আমি জানি। আমি তার ঘাড়ের রগের চেয়েও তার বেশি কাছে আছি। আমার এই সরাসরি জ্ঞান ছাড়াও দুজন লেখক তার ডান ও বাঁ দিকে বসে সব কিছু লিপিবদ্ধ করছে। এমন কোনো শব্দ তার মুখ থেকে বের হয় না যা সংরক্ষিত করার জন্যে একজন সদাপ্রস্তুত রক্ষক উপস্থিত থাকে না। তারপর দেখো মৃত্যুর যন্ত্রণা পরম সত্য নিয়ে হাজির হয়েছে। এটা সে জিনিস যা থেকে পালিয়ে বেড়াচ্ছিলে। এরপর শিঙায় ফুৎকার দেয়া হবে। এটা সেদিন যার ভয় তোমাদের দেখানো হতো। لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد প্রত্যেক ব্যক্তি এমন অবস্থায় এসে হাজির হলো যে তাদের সাথে হাঁকি নিয়ে আসার মতো একজন এবং সাক্ষ্য দেওয়ার মতো একজন ছিল। এ ব্যাপারে তুমি অজ্ঞ ছিলে, তাই তোমার সামনে যে আবরণ ছিল তা আমি সরিয়ে দিয়েছি। তাই আজ তোমার দৃষ্টি অত্যন্ত প্রখর। তার সাথী বলল, এ তো সে হাজির, আমার ওপরে যার তদারকির দায়িত্ব দেয়া হয়েছিল। নির্দেশ দেয়া হল, জাহান্নামে নিক্ষেপ করো প্রত্যেক কট্টর কাফেরকে যে সত্যের প্রতি বিদ্বেষ পোষণ করত, কল্যাণের প্রতিবন্ধক ও সীমা লঙ্ঘনকারী ছিল, সন্দেহ সংশয়ে নিপতিত ছিল এবং আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বানিয়ে বসেছিল। নিক্ষেপ করো তাকে কঠিন আজাবে। তার সহগামী আরজ করল, হে প্রভু, আমি তাকে বিদ্রোহী করিনি, বরং সে নিজেই চরম গোমরাহিতে ডুবেছিল। জবাবে বলা হল, আমার সামনে ঝগড়া করো না, আমি আগেই তোমাদেরকে মন্দ পরিণতি সম্পর্কে সাবধান করে দিয়েছিলাম। আমার কথার কোনো রদবদল হয় না, আর আমি আমার বান্দাদের জন্য অত্যাচারী নই। يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد সেদিনের কথা স্মরণ করো, যখন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব যে তোমার পেট কি ভরেছে, সে বলবে
আরো কিছু আছে নাকি? আর বেহেশতকে আল্লাহ ফিরুদের নিকটতর করা হবে তা মোটেই দূরে থাকবে না। তখন বলা হবে, এ হচ্ছে সেই জিনিস যার কথা তোমাদেরকে আগাম জানানো হতো। এটা প্রত্যেক প্রত্যাবর্তনকারী ও সংরক্ষণকারীর জন্যে, যে অদেখা দয়াময়কে ভয় করত, যে অনুরক্ত হৃদয় নিয়ে এসেছে বেহেশতে ঢুকে পড়ো শান্তির সাথে, সেদিন অনন্ত জীবনের দিন হবে, সেখানে তাদের জন্য যা চাইবে তাই থাকবে। আর আমার কাছে আরো কিছু অতিরিক্ত জিনিসও থাকবে। وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هُمْ أَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَقَّبُوا فِي الْبِلَادِ هَلْ مِنْ مَحِيصٍ إِنَّ فِي ذَلِكَ لَذِكْرَى لِمَنْ كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيدٌ وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍ فَاصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَأَدْبَارَ السُّجُودِ আমি তাদের আগে আরো বহু জাতিকে ধ্বংস করেছি। তারা ওদের চেয়ে অনেক বেশি শক্তিধর ছিল এবং তারা সারা দুনিয়ার দেশগুলো তন্ন তন্ন করে ঘুরেছে, অথচ তারা কি কোনো আশ্রয়স্থল পেল? যাদের হৃদয় আছে কিংবা যারা একাগ্র চিত্তে কথা শুনে, তাদের জন্যে এ ইতিহাসে অনেক শিক্ষা রয়েছে। আমি আকাশ ও পৃথিবী এবং তার মধ্যেকার সকল জিনিসকে ছয় দিনে সৃষ্টি করেছি, অথচ তাতে আমি ক্লান্ত হইনি। কাজে তারা যেসব কথা তৈরি করছে তার উপর ধৈর্য ধারণ করো, আর স্বীয় প্রভুর প্রশংসা সহকারে গুণগান করতে থাকো সূর্যোদয় ও সূর্যাস্তের আগে। আবার রাতে পুনরায় তার গুণগান করো এবং সিস্তা দেওয়ার পরেও করো। واستمع يوم ينادي المناد من مكان قريب يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج إنا نحن نحيي ونميت وإلينا المصير يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير نحن أعلم بما يقولون وما أنت عليهم بجبار فذكر بالقرآن من يخاف وعيد أرشنو যেদিন আহ্বানকারী প্রত্যেক মানুষের নিকট স্থান থেকে আহ্বান করবে, যেদিন সকলে হাসুরের কোলাহল ঠিকমতো শুনতে পাবে, সেদিনটি হবে কবর থেকে মৃতদের বেরোবার দিন। আমি জীবন দান করি, আমি মৃত্যু ঘটাই এবং আমার কাছে সবাইকে ফিরে আসতে হবে সেদিন, যেদিন পৃথিবী বিদীর্ণ হবে এবং লোকেরা তার ভেতর থেকে বেরিয়ে জোর কদমে ছুটতে থাকবে। এরূপ হাস্য সংগঠিত করা আমার নিকট খুবই সহজ। হে নবী, ওরা যেসব কথা বলে তা আমি ভালো করেই জানি, বস্তুত তাদের কাছ থেকে বল প্রয়োগে আনুগত্য আদায় করা তোমার কাজ নয়। কাজেই তুমি এ কোরআন দ্বারা আমার হুঁশিয়ারিকে যারা ডরায় তাদেরকে তুমি উপদেশ দাও। بسم الله الرحمن الرحيم والذاريات ذروا فالحاملات وقرا فالجاريات يسرا فالمقسمات أمرا إنما توعدون لصادق وإن الدين لواقع والسماء ذات الحبك إنكم لفي قول مختلف يؤفك عنه من أفك বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ সে বাতাসের যা ধুলাবালি উড়ায়, আবার পানি ভরা মেঘ রাশি বয়ে নিয়ে যায়, তারপর ধীর মৃদু মন্দ গতিতে বয়ে যায়। অতপ একটি বড় জিনিস বন্টন করে। প্রকৃত ব্যাপার হল তোমাদেরকে যে জিনিসের ভীতি প্রদর্শন করা হচ্ছে তা সত্য, কর্মফল প্রদানের সময় অবশ্যই আসবে। শপথ বিভিদ আকৃতি ধারণকারী আসমানের, আখেরাত সম্পর্কে তোমাদের কথা পরস্পর ভিন্ন,
তার ব্যাপারে সেই বিরক্ত যে হকের প্রতি বিমুখ। قتل الخراصون الذين هم في غمرة ساهون يسألون أيان يوم الدين يوم هم على النار يفتنون ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين ধ্বংস হয়েছে অনুমান ও ধারণা ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকারীরা, যারা অজ্ঞতায় নিমজ্জিত এবং গাফলতিতে বিভোর। তারা জিজ্ঞেস করে, তবে সেই কর্মফল দিবস কবে আসবে? তা সেদিন আসবে যেদিন তাদের আগুনে ভাজা হবে। এদের বলা হবে, এখন তোমাদের ফিতনার স্বাদ গ্রহণ করো। এটা সেই বস্তু যার জন্য তোমরা তাড়াহুড়া করছিলে। তবে মুত্তাকিরা সেদিন বাগান ও ঝর্ণাধারার মধ্যে অবস্থান করবে। তাদের রব যা কিছু তাদের দান করবেন তা সানন্দে গ্রহণ করতে থাকবে। সেদিনটি আসার পূর্বে তারা ছিল সৎকর্মশীল। وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون। রাতের বেলা তারা কমই ঘুমাত, তারপর তারাই আবার রাতের শেষ প্রহরগুলোতে ক্ষমা প্রার্থনা করত। তাদের সম্পদে অধিকার ছিল প্রার্থী ও বঞ্চিতদের, দৃঢ় প্রত্যয় পোষণকারীদের জন্য পৃথিবীতে বহু নিদর্শন রয়েছে এবং তোমাদের সত্তার মধ্যেও। তোমরা কি দেখো না, আসমানি রয়েছে তোমাদের রিজিক এবং সে জিনিসও যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হচ্ছে। তাই আসমান ও জমিনের মালিকের শপথ, এ কথা সত্য এবং তেমনি নিশ্চিত যেমন তোমরা কথা বলছো। হাল আতাকা হাদীসু যায়ফ ইব্রাহিম আল মুকরামিন ইয দখালু আলাইহি ফাকালু সালামা إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم قال ربك إنه هو الحكيم العليم
হে নবী, ইব্রাহিমের সম্মানিত মেহমানদের কাহিনী কি তোমার কাছে পৌঁছেছে? তারা যখন তার কাছে আসলো বলল, আপনার প্রতি সালাম। সে বলল, আপনাদের কো সালাম কিছু সংখ্যক অপরিচিত লোক। পরে সে নীরবে তার পরিবারের লোকদের কাছে গেল এবং একটা মোটা তাজা বাছুর এনে মেহমানদের সামনে পেশ করল। সে বলল, আপনারা খান না কেন? তারপর সে মনে মনে তাদের ভয় পেয়ে গেল। তারা বলল, ভয় পাবেন না। তাছাড়া তারা তাকে এক জ্ঞানবান পুত্র সন্তান জন্মের সুসংবাদ দিল। এ কথা শুনে তার স্ত্রী চিৎকার করতে করতে অগ্রসর হল। সে আপন গালে চপেটাঘাত করে বলল, বড়ি বন্ধা। তারা বলল, তোমার রব একথাই বলেছেন, তিনি মহাজ্ঞানী ও সর্বজ্ঞ। আমান্তু বিল্লাহ।